হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি আজকে হাঁড়ির উপর একটা কাপড় বানিয়ে তো ইডলির ব্যাটারটা ওখানে রেখে দিয়েছি। আর দেখতে পাবো বড় বড় ইডলি বানানোর জন্য আমি আজকে হাঁড়িটা ইউজ করছি। আজকে আমি আর ইডলির সাজটা ইডলি বানালাম না, এই ইডলিগুলো আমি সব হাঁড়িতে করে বানিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে, আমার মেয়ের আজকে বার্থডে। তো মেয়ে তো ঘরে আসেনি, ছুটি পায়নি, তার ঘরে আসতে পায়নি, আর ওর পাপারও ছুটি নেই, আমরাও যেতে পারিনি। ভীষণই খারাপ লাগতেছে, অনেকদিন হয়েছে ওদের বার্থডে ঘরে মানানো হয় না। আর আমি এখানে আজকে একটা অন্য স্টাইলে ইডলি বানানো হচ্ছে। তো ইডলিগুলো কিন্তু ভালো হয়েছে, এরকম একটু টাইম বেশি লাগতেছে। বড় বড় করে ইডলি বানাইছি আজকে, আমি ইডলির সাজে আজকে ইডলি বানাইনি। আর এখানে আছে সাম্বার, তো তোমরা আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে করে বড় বড় ইডলিগুলো বানিয়ে নিলাম। তো ভাবলাম আজকে এরকমটা একটু করে দেখি কেমন হয়, তো ভালোই হয়েছে। তো এখানে আমি আমার হাজবেন্ডের জন্য ইডলিটা রেডি করে দিচ্ছি। ইডলি আর সাম্বার বানানো হয়েছে চারটা, তো উনি খেয়ে এখন অফিসের জন্য বেরিয়ে যাবে। তো ওনাকে দিয়ে আমি একটু বাইরের কাজ করে আসি, বাইরে বারান্দাটা ধুয়ে দিয়ে আসি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ভালো করে বারান্দাটা ধুয়ে গাছে একটু জল টল দিয়ে চলে আসবো ফটাফট করে, তারপরে আমার হাজবেন্ডের বাড়ি। ফুটেনি শীতের জন্য মনে হয়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাছে কি কি ফল হয়েছে। এখানে টমেটো হয়েছে দুটো, এখানে একটা উচ্ছে হয়েছে, উচ্ছেটা কেবল স্টার্ট হলো। এখানে হচ্ছে পেঁপে গাছে একটা পেঁপে হয়েছে, উপরে আরও ছোট ছোট আছে। আর এখানে দুটো কুমড়ো হয়েছে, কুমড়ো গাছে তিনটা কুমড়ো হয়েছে, দুটো নিচের দিকে হয়েছে, একটা ওই পাশে উপরের দিকে হয়েছে। আর ওই সাইডে কুশি গাছ আছে, কুশি গাছেও একটা ছোট একটা কুশি হয়েছে। আগের বার দু তিনটা কুশি হয়েছিল, কিন্তু এখন একটা আছে। তো এইটুকুই আমার গাছ আছে এখন বর্তমানে, ধীরে ধীরে আরো লাগাবো। তো কুমড়ো গাছের একদিন কুমড়ো শাক আমরা এখান থেকে খেয়েছিলাম, বেশি বড় হয়নি গাছটা, তো ভালোই হয়েছে কুমড়ো দুটো। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাবছি পাকালে পরে এটা কাটবো। তো ঘরে চলে আসছি, ঘরটা পোছা লাগায় স্নান করে সেরে এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে সারছি। আর এখন বেজে গেছে প্রায় 11:30, আর এখন যেয়ে আমি একটু নাস্তা করে নেব। পোছা করে স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম, এখন আমি একটু খেয়ে নেব। আর বিকেলে তারপরে দেখি মন্দিরে যাব বিকেলে, এখন তো সকালবেলা মন্দিরে যাওয়া গেলো না, কারণ আমার হাজবেন্ড চলে গেছে অফিসে, এখন একা একা আর যাওয়া হবে না। তো ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে তারপরে দেখি আর কিছু রান্না করব, এখনও রান্না বাকি আছে এখনও। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো যা তোমাদেরও দেখাবো এখানে আমাদের এখানে কীরকম কালী পূজা হয়, অনেক বড় কালী ঠাকুরের পূজা হয়, অনেক বড় করে বানানো হয়। তো আমরা রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ড ওইদিকে রেডি হয়ে গেছে, হয়েছে রেডি, চলো।
মার্কেটের থেকে এনেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি একটা ব্যাগ নিয়েছি আমার জন্য, আর এখানে একটা টিফিন ক্যারেজের ব্যাগ নিলাম আমার হাজবেন্ডের জন্য, আর একটা সোয়েটার নিয়েছি শর্ট, আর একটা লং সোয়েটার নিয়েছি। ভালো আছে সোয়েটারগুলো, অনেক কম রেঞ্জে ভালো মিলছে। আর এখানে তিনটা স্টার নিয়েছি গরম জিনিস রাখার জন্য, আর নিচে একটা দোপাট্টা বা চুন্নি একটা নিয়েছি। ভালো আছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।